আসসালামু আলাইকুম। শাকিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ খোলা। এই মরিচ খোলা আপনি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি। চলুন দেখে নিই এই মরিচ খোলা তৈরি করতে আমাদের কী কী লাগছে। চট্টগ্রামের মরিচ খোলা তৈরি করতে আমাদের লাগবে শুটকি। এখানে আমি লোটা শুটকি নিয়েছি, প্রায় 200 গ্রাম, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ এবং সাথে দিব কাচকি শুটকি। আপনি যে কোনো শুটকি দিয়ে চাইলে এটা তৈরি করতে পারেন, তবে 2 রকমের কিংবা 3 রকমের শুটকি নেবেন আর চিংড়ি মাছ নেবেন, তাতেই হয়ে যাবে। সবগুলো শুটকি আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সরিষার তেলে রান্না করব সেই তেলটাও নিয়ে নিয়েছি, কিছু রসুন, বড় রসুনগুলোকে আমি 2 টুকরা করে নিয়েছি এবং সামান্য ধনিয়া পাতা। ব্যাস, রান্নার উপকরণগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আর আপনি চাইলে আপনার বাসায় যে শুটকি থাকবে সেই শুটকি দিয়ে এটা করতে পারেন। একটি ফ্রাই প্যান বসিয়ে সেটাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলে রান্না করলেই বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ প্রায় 1/2 কাপ পরিমাণ ছিল। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ রসুন। অবশ্যই আপনাকে এই মরিচ খোলাতে রসুন অ্যাড করতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু মরিচ খোলা তাই এখানে আমি উঁচে 2-4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। চাইলে বাটা মরিচও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝিয়ে দিবেন। তারপর অ্যাড করে দিলাম লোটা শুটকি। এই লোটা শুটকিগুলো আমরা সবাই জানি প্রথমে খুব ভালো করে বেছে তারপর কেটে নিতে হয় এবং কেটে 15-20 মিনিট আপনি গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর রান্না করবেন। অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে রাখা কাচকি মাছের শুটকিগুলো অ্যাড করে দিলাম। 2 টুকরা করে রাখা 10-12টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মরিচ খোলা নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা মরিচ দিয়েই রান্না হবে এবং খুব ঝাল হবে। যদিও আমার লাল মরিচটা খুব একটা ঝাল না, আমার কাছে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, এর জন্য আমি এই লাল মরিচের পাশাপাশি কিছু কাঁচামরিচও কেটে অ্যাড করেছি। কাঁচামরিচগুলো প্রচুর ঝাল ছিল, খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। আমি এখানে খুব বেশি পানি অ্যাড করব না, সামান্য একটু পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। এই রান্নাটা একবার যে খাবেন অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন। সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এবং চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিব 15-20 মিনিট। ব্যাস, মাঝে মাঝে একটু নেড়ে দিব, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার। আর আপনি যদি দুপুরে গরম ভাতের সাথে এটা খান, সত্যি আপনি অনেকগুলো ভাত একসাথে খেয়ে নেবেন, এতটাই ইয়ামি আর টেস্টি। এটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আর দেখুন একদম ভুনা ভুনা হবে, এটাতে কোনো রকম পানি থাকবে না। যারাই এটা একবার খেয়েছে আমার বিশ্বাস তারা আবারও করে খাবে, আর চট্টগ্রামের মানুষের তো খুবই প্রিয়। দেখুন লোটা শুটকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। 2-1টা শুটকি আমি এভাবে ভেঙে দিব। দেখলেন তো কত অল্প উপকরণ, অল্প মশলায় এই রান্নাটা হয়ে যাক, কিন্তু খেতে এতটাই টেস্টি। আবারও বলছি যে একবার খাবে সে এটার প্রেমে পড়ে যাবে। ব্যাস, নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে আমি এটাকে নামিয়ে নিব। তবে নামানোর আগে অ্যাড করব সামান্য ধনিয়া পাতা। চাইলে ধনিয়া পাতাটা আপনি স্কিপ করতে পারেন। দেখুন কোনো রকম পানি নেই, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর শুটকি ভাজা ভাজা করে খেলেই কিন্তু ভালো লাগে। শুটকিটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 7-10 দিন পর্যন্ত খেতে পারবেন। অ্যাড করে দিলাম ধনিয়া পাতা, একদম নামমাত্র ধনিয়া পাতা দিয়েছি। তারপর 1-2 মিনিট এটাকে চুলায় রেখে আমি নামিয়ে নিব। একদম রেডি হয়ে গেল সহজ রেসিপিতে চট্টগ্রামের মরিচ খোলা। যে কখনো খাননি সে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। হয়তো অনেকেই খেয়েছেন, হয়তো অনেকেই খাননি, তবে চট্টগ্রামের মানুষের কিন্তু খুব প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি। যুগ যুগ ধরে তারা এই রেসিপিটি রান্না করে খেয়ে আসছে। আমার চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করুন আপনার কাছে দেখতে যতটা ভালো লাগছে, দেখতে সুন্দর মানে খেতেও ভালো লাগবে। আমি গরম ভাতের সাথে খেয়েছি এবং এটার ফ্যান হয়ে গেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, অসম্ভব টেস্টি এই মরিচ খোলাটা। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন এটার স্বাদ কতটা ইয়ামি আর কতটা টেস্টি। রেডি হয়ে গেল আমার আজকের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ খোলা। অনেকেই নামটা শুনেছেন, তবে তার পরবর্তী রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপিটি। অবশ্যই আমার সাথে থাকবে।
শুটকির এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। যদি আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।